ओ नबी बागे उम्मत उम्मतेरा ओ चेरा जुआनेरा जुबो केरा ओ तरुनेरा परनो जुआनेरा आमी अपना देर खिदमते जहन्नम आर विषय बोलछिलाम कल कयामतेर मठे मैदाने महशारे कोटि हशरेर मैदाने अल्लाह पाक अल्लाह ताला जहन्नमी दिगोके अल्लाह पाकेर कठिन आजाबेर दिने जहन्नम आर जिसमस्तु हशरेर मैदाने कोटि 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 उम्मत उम्मतेर পাগলের মতো চুড়ু চুড়ি চুড়ু চুড়ি করতে দেখবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ পাক আমার উপায় কি হবে আল্লাহ পাক আমার উপায় কি হবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ওই কেবলমাত্র নবী আদম চিন্তা করবে না নবী মুসা চিন্তা করবে না নবী ঈসা চিন্তা করবে না উম্মাত উম্মতের চিন্তাটা কেবলমাত্র শেরেফ মাত্র নূরুন আলা নূর ইয়াহদিল নূরিহি মাইমান ইয়াশা আমার আপনার নবী সুন্নার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা আদম নবী বলবে ইয়া নাফসি নবী মুসা বলবে ইয়া নাফসি নবী ঈসা বলবে ইয়া নাফসি নবী নূহ বলবে ইয়া নাফসি নবী দাউদ বলবে ইয়া নাফসি নবী লূত বলবে ইয়া নাফসি শুধুমাত্র আমার আপনার নবী বলতে দেখবেন ইয়া রাব্বে হাবলি উম্মতি ইয়া রাব্বে হাবলি উম্মতি আল্লাহ পাক আমার গুনাহগার কেবলমাত্র আসরায় পাবে না ওই হাসরের ময়দানে মানুষেরা পানি পিপাসার জন্য চিপাটা পার হয়ে গিয়ে তাদের কারোবা নবী উপদি চলে আসবে কারোবা হাঁটু উপদি চলে আসবে কারোবা জমিনের মাটি সঙ্গে কষ্টর ঠেলায় লুটুপুটি লুটুপুটি করতে থাকবে ওই কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আবার আপনার নবী সোনা নবী আর দেরি করবেন না আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা কে বলেন ও বিবি আয়েশা সিদ্দিকা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি হলেন আমার আদরের বিবি ইয়া আয়েশা তুমি হুমায়রা ও আল্লাহর টুকটুকি বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আমার মানব বিবির কথা আমার শরম থাকবে না আমি রাসূলুল্লাহ ওই কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আমার গোনাগার খাতাগার উম্মত উম্মতিদের জন্য পাগলের মতো চুড়ু চুড়ি চুড়ু চুড়ি করতে রাখবো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না চোখ দিয়ে দাদ 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ গে আমি হলাম আপনার বিবি আপনি হলেন আমার স্বামী আমি বিবি হিসাবে আপনার কাছে একটাই আরজ চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে কোথায় গেলে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে কোথায় গেলে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ নবী বললেন ও বিবি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আমি থাকবো তিনটি জায়গায় এক নাম্বার হলো মিজানে রহমাতের ওখানে আর এক নাম্বার হলো হাওয়াজে কৌসারের ওখানে আর এক নাম্বার হলো জাহান্নামের গেটের ওখানে এই তিনটি জায়গায় আমি রাসূলুল্লাহ থাকবো উম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওখানে আপনার কি দায়িত্ব
ওখানে আপনার কি কাজ আছে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা ওখানে আমার দায়িত্ব কাজ বলতে আমার পৃথিবীর বুকে কত আমার গুনাহগার কত আমার খাতাগার উম্মাত উম্মতিরা পাগলের মতো কারুবা পানি পিপাসার জন্য জিহ্বাটা জমিনের নিচে গোড়াতে 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 ছুটে ছুটে আসতে থাকবে কেউ বা কষ্ট জ্বালায় কায়ামতের মাঠে গোড়াগড়ি খেতে থাকবে আমি রসুলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় নিয়ামত করে নবী করে পাঠিয়েছেন আখির জামানার নবী করে পাঠিয়েছেন আমার গুনাহগার উম্মাত উম্মতিদের কথা আমি রসুলুল্লাহ ভুলতে পারবো না আমি রসুলুল্লাহ আমার উম্মাত উম্মতিদের জন্য হাওয়া যে কৌসার ওখানে গিয়ে ইন্না আতাইনাকাল কৌসার হাওয়া যে কৌসারের পানি পিয়ালাটা আমি রসুলুল্লাহ নিয়ে আমার গুনাহগার খাতাগার উম্মাত উম্মতিদের সামনে দাঁড়িয়ে যাব হে আমার উম্মাত নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সোনা নবী আপনি করলেন না আম্মা জানায় সাধারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জাহান্নামের গেটের ওখানে কি করবেন ওখানে আপনার কি দায়িত্ব আছে ও বিবি আয়েশা আল্লাহ পাক আমাকে গজবের নবী করে পাঠান নাই আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ দিলে যে এত দয়া আমি রাসূলুল্লাহ দিলে যে এত মায়া আমি রাসূলুল্লাহ হয়ে তিনি আমি রাসূলুল্লাহ ছিলাম গরিব আমি রাসূলুল্লাহ এতিম গরিব রে বুঝি জানি কষ্ট বুঝি ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ ওই জাহান্নামের গেটের উগানে আমার যত গুনাহগার উম্মাত উম্মতিরা জাহান্নামে গিয়েছে আমি রাসূলুল্লাহ সইতে পারি না আমি রাসূলুল্লাহ ডাকতে পারি না আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দেবেন আমি রাসূলুল্লাহ ওই জাহান্নামের গেটের ওখানে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে সার সার হয়ে কাঁদতে থাকব আমার ঘোষণা যাবে রা ছেলেরা জোয়ানে আজব গেরা আমি রাসূলুল্লাহ যখনই কাঁদতে থাকব আমার করতে পারবেন না আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দেবে ও ফেরেশতা জিবরাইল আমার হাবিব কাঁদে আমার নবী কাঁদে আমার হাবিব কাঁদে আমার নবী কাঁদে আমি আল্লাহ সইতে পারি না আমার হাবিবকে যদি না বানাতাম আমি আল্লাহ আসমান বানাতাম না আমার হাবিবকে যদি না বানাতাম আমি আল্লাহ জমিন বানাতাম না আমার হাবিবকে যদি না বানাতাম আমি আল্লাহ চাঁদ সূর্য কিছুই বানাতাম ও ছেড়ে যাও চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে গিয়ে জানিয়ে দাও হাবিবের যত গুনাহগার খাতাগার উম্মাত উম্মতিরা রয়েছে তাদের সকলকে আমার হাবিবের বিনিময়ে ওসিলা করে আমি আল্লাহ মাফ করে দিলাম আমি আল্লাহ তাদের জিন্দেগির অপরাধ গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম ওই শিশু নবীকে দাও নায়ামায় নিয়ে যাবে হালিমা তোমায়
ওই শিশু নবীকে দাও নায়ামায় নিয়ে যাবে হালিমা তোমায়। ওই শত শত উটনি মক্কা এলো, ওই শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়, ও নবী নবী জি আমায়, ও নবী নবী জি আমায়, ও নবী নবী জি আমায়। ওই শিশু নবীকে দাও হালিমা তোমায়। ওই মদিনাবাসীর খুশির মাতম, ওই মদিনাবাসীর খুশির মাতম, তোদের কোলে আজি নূরের বদন, পাবো কি এমন তোমায় করিব যতন, পাবো কি এমন তোমায় করিব যতন। ও নবী নবী জি আমায়, ও নবী নবী জি আমায়, ও নবী নবী জি আমায়, ও নবী নবী জি আমায়। ওই শিশু নবীকে দাও নায়ামায় নিয়ে যাবে হালিমা তোমায়। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, ছেলেরা বাচ্চারা জোয়ান যুবকেরা, আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাকের অশেষ করুণা, আমাকে আপনাকে আল্লাহ পাক বড় মহব্বত করে ভালোবেসে আমার আল্লাহ তাআলা নূরানী মাহফিলে বসবার তৌফিক দান করেছে। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমার দিদার ইমানদার ভাইরা, এই যে বসে আছেন এতগুলো মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মনে তামান্না বাসনাগুলোকে আল্লাহ পূরণ করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর হতো আরবে, জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার বাগানে, জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার বাগানে, তোমার দিদারে আমি ধন্য হতাম, তোমার দিদারে আমি ধন্য হতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, তোমায় দেখেছিল যারা নয়ন ভরে, তোমায় দেখেছিল যারা নয়ন ভরে,
আজ পৃথিবী তাদের শরণ করে ধরুনের শির মানব হয়েছে তারা ধরুনের শির মানব হয়েছে তারা আমিও তাদের মতো সফল হতাম নবী তোমায় দেখে জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার বাগানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।